বন্ধুরা, আজকে ত্রিপুরা এক্সপ্লোরারের পেজের একদম ইন্ট্রোডাক্টরি স্পেচটা দেওয়ার দায়িত্ব আমার উপর। এবং আজকে আমাদের খুব গরম লাগছিল, এই গরম লাগার কারণে আমরা ভাবলাম আজকে সাগর পারে যাই, ও মানে সাগর পারে না, মানে কী বলি, ঝর্ণার পারে যাই। কিন্তু মাতাল মাতাল লাগবে না, আমরা ওসব খাই টাই না, একটু জাস্ট ঝর্ণার পারে গিয়ে একটু আনন্দ করে আসার জন্য আজকে একটু রওনা দিলাম। দেখুন আজকে রৌদ্রটা কীরকম দেখা যাচ্ছে। এখন আমরা রওনা দিব, আমার সাথে আছে অনুপম আর পাপ্পু ভাই। তো অনুপমরা অনেক ভিডিও তো দেখতো আশা করি, আর পাপ্পু ভাই আজকে আমার সাথে ফার্স্ট। তো চলো আজকে আমরা অনেক পরিমাণ এনজয় করব আজকে। তো আজকে আমরা যাইতেছি ত্রিপুরার সবচাইতে মোস্ট 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 আরে ডেঞ্জারাস না, একদম সেফ ওয়াটারফলে যাইতেছি। এই ওয়াটারফলটা ত্রিপুরার সবচাইতে একদম ছোট ওয়াটারফল। এই ওয়াটারফলটা আম্বাসাতে 15 কিলোমিটার হইব। কুলাই হসপিটাল পার হওয়ার পর নালিচরা বাজার পড়ব, বাজারটা পার হওয়ার পর সালেমা যাইতে একটা যে সেগুন বাগান শুরু হয়, ওই বাগানের প্রথম শুরুতেই বাম দিকে একটা রুট গেছে, ওই রুটটা দিয়ে যাইতে লাগবো। আর যদি তোমরা চিনতে ভুল হয়, ত্রিপুরা এক্সপ্লোরার কেড়ে আছে, ত্রিপুরা এক্সপ্লোরার তোমরা গাইড করবো, টেনশন করার কিছু নেই। প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে যাইতেছি আর ভাবতেছি এত গরম কেড়ে, হঠাৎ করে দেখি একটা জায়গার সেগুন বাগান কাইটটা সাফ করে লাগছে। এখানে এত গ্লোবাল ওয়ার্মিং, মানে এত গরম, এইসব ভাবতে ভাবতে আমরা গ্রামে পৌঁছে গেলাম। একজন কাকুরে জিজ্ঞাসা করলাম, উনি কইল গ্রামটার নাম বলে পশ্চিম ডোলুচরা। এই গ্রামটা ডোলুচরা না? আচ্ছা পশ্চিম ডোলুচরা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর রওনা দিলাম। একটা বড় বট গাছ পার হওয়ার পর চড়ার কাছে একটা জায়গাতে বাইক পার্ক করে হাঁটা শুরু করলাম আমরা। প্রচণ্ড গরম দিছে আজকে ভাই, তো এই কারণে ওয়াটারফলে না গেলে কোনো শান্তি পেতে পারছি না। তো এই লেগে আজকে বাইরে হয়ে গেছে ওয়াটারফলের উদ্দেশ্যে। তো ওয়াটারফলটা একদম বাড়ির কাছে, এই লেগে আর দেরি করছি না। জলে নামার পর অর্ধেক গরম এমনি কি মেরে ফেল। তারপর হাত মুখ ধোবার পর একটা আলাদাই শান্তি লাগতেছে। এই ওয়াটারফলে যাইতে বেশি পরিশ্রম হয় না, কারণ চড়া দিয়ে যাইতে লাগে, অন্য কোনো রাস্তাও ধরতে লাগে না। বৃদ্ধ থেকে দুইরা বাচ্চা সবাই এই ওয়াটারফলে যাইতে পারবো, অসুবিধা হইতো না। আমরা হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত ওয়াটারফলের কাছে আয়া পৌঁছলাম। খিদা অনেক লাগছিল, আইতে সময় শুধু রুটি আনছিলাম আর চিকেন কাঁচা আনছিলাম, রান্না করে খামো। যেহেতু আমরা কোনো থাল বা প্লেট আনছি না, এই কারণে অনুপম গেছে কলা পাতা কাটতো। তারপর আবার দীপ্ত ভাই, অনুপম আর দেবাশিস ভাই মিলে লাকড়ি আনলো আগুন জ্বালাবার লেগা, পেঁয়াজ রসুন চুলাইয়া চিকেন দিয়ে নিশ্চিত ঝর্ণার জলে ধুইতাম। ভালা করে মশলা টসলা মাইকা টিনের কোটাতে বললাম চিকেনগুলা। আপনারাও কোল্ড ড্রিঙ্কসে কেনে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তারপর আগুন জ্বালাইয়া ডিব্বাড়ি আগুনে দিয়ে স্নান করতে গেছি গা। যতক্ষণ স্নান করুম রান্না টান্নাও হইয়া যাইব গা।
যেহেতু টিনের ডিব্বা এরিয়ার ফুটতো না ফাটতো না, আগুন ঠিক মতো থাকলে রান্না অটোমেটিক হয়ে যাইব। স্নান করে আইয়া দেখি রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট, সরি ব্রেকফাস্ট না, কি হয় কিন্তু জানি সন্ধ্যা যে খায় টিফিন 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 বলতে ডিনার একসাথে হয়ে যাবে। কেমন হয়েছে গো রিভিউ তো? টেনে কত দিবা? টেনে এইট। আমি টেনে টেন বাদ দিলাম, কোনো কম সাড়ে টেন। হ্যাঁ টেনে কত দিবা? সাড়ে টেন সাড়ে টেন। পাপু ভাই 9.75। আমি মনছি টেনে 100 দিবা। আরে মনে করে লয়ে লাও। আরেকজন আছে, তুমি একটা পিস খাইয়া সেরকম টেনে কত দিবা? এক পিস জাস্ট টেনে কত দিবা? টেনে টেন। দাদা চিকেন খায় না, তো তারপরে এক পিস আমরা রিকোয়েস্টে খাইছে, খাইছিল টেনে টেন দিছে। আরেকটা আছে আমরা ডাব্বা না, তো বন্ধুরা আজকের আমরা এই ব্লগটা এখানে শেষ হইতাছে। আমরা খুবই এনজয় করছি আজকে, তোমরা কেমন কেমন লাগছে? তো আজকের এই ব্লগটা এখানে শেষ, দেখা হইতেছে নেক্সট আরেকটা ব্লগে, জবরদস্ত ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।